সঙ্গীতের কণ্ঠে সংস্কৃত মন্ত্র উচ্চারণে প্রাণ পায় মৃন্ময়ী মূর্তি। শক্তি পূজার চিরাচরিত প্রথা এমনটাই। তবে বাঁকুড়ার হিরবাঁধ অঞ্চলের দোমোহনী গ্রামে দুর্গাপুজো একেবারেই আলাদা। কংসাবতী নদীর তীরে শাল পলাশ ঘেরা আদিবাসী অধ্যুষিত ছোট্ট গ্রামে দুর্গাপুজোর সূচনা করেন সরস্বতী হাঁসদা নামে এক আদিবাসী মহিলা। তিনিই পুজোয় প্রধান পুরোহিত। চিরাচরিত সংস্কৃত ভাষা নয়, সাঁওতালি মন্ত্রে দোমোহনী গ্রামে বন্দিত হন মা দুর্গা। সমস্ত আচার বিধি মেনে চারদিন ধরে পুজো হয় মা দুর্গার। 18 বছর ধরে চলে আসা এই পুজোর সঙ্গে জড়িত আছে সরস্বতী দেবীর অদম্য সাহসের কাহিনী। ছিল প্রথম দিকে যখন পুজো করতাম তখন বাধাটা এসেছিল, সে থেকে আর এখন আসে না। তখন কেসও করে দিয়েছিল, কেন তুমি আদিবাসীর মধ্যে দুর্গা মূর্তি পূজা করছো। আমি বলছি এখন যদি আমাকে ঠাকুর দেবতা বলে আমি আমার তো করতেই হবে, করার কিছু নাই। থানা হ্যাঁ, তখন থেকে আজ 18 বছর হয়ে গেছে। স্বপ্নে মাতৃ আরাধনায় আজ্ঞা পান আদিবাসী গ্রামের বাসিন্দা সরস্বতী হাঁসদা। এরপরই পুজোর প্রস্তুতি নেন তিনি। প্রথা ভেঙে দুর্গা পুজোর উদ্যোগ নেওয়ায় আদিবাসীরা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। বিরোধের মাঝেও সহযোগিতা পেয়ে হিরবাঁধ থানার পুলিশের দ্বারস্থ হন সরস্বতী দেবী। পুলিশের আশ্বাস পেয়ে পুজো শুরু করেন তিনি। কাজ থেকে যেটা এই যে করোনার ব্যাপারে একটু আইনটা একটু জটিলতা আছে বলেছেন, যেন ভিড় না হয়, এইটা একটু অসুবিধা করেছে, যার জন্য আমরা নতুন করে প্রতিমা বানাতে পারিনি। এবছর করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ায় এখনো পর্যন্ত তৈরি হয়নি নতুন মূর্তি। এবছর তাই পুরনো প্রতিমাতেই পুজো হবে বলে জানিয়েছেন সরস্বতী দেবী। পুজোর শেষে দেবীর বিসর্জন হয় না, প্রতিদিন নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে মন্দিরে। সরকারি অর্থ সাহায্য না পাওয়ায় ক্ষোভ রয়েছে তাঁদের মনে। কেন সরকারি সাহায্য এখনো মেলেনি, বা আশায় রয়েছেন যদি সরকার একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো আরও ভালোভাবে পুজোটা করতে পারবেন। এখন দেখার সরকারি সাহায্য কি মিলবে এই দুমোহনী আদিবাসী পাড়ার দুর্গাপুজো যে আশ্রমের সেই পুজো কমিটির কাছে। বাঁকুড়ার হিরবাঁধ থেকে ক্যামেরায় শুভর সঙ্গে রাহুল কর্মকার, আরোহী নিউজ।